গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা, পূজা সারিয়া তর্করত্ন দ্বীপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখের দিগন্তজোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটিফাটা হইয়া আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধুয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। ইহারি সীমানায় পথের ধারে গফরজোলার বাড়ি, তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণে আসিয়া পথে মিশিয়াছে, এবং অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিত হইয়াছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন, ওরে ও গপ্রা, বলি বাড়ি আছিস? তাহার বছর দশকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল, কেন বাবাকে? বাবার যে জ্বর। জ্বর? ডেকে দে হারামজাদাকে, পাষণ্ড ম্লেচ্ছ। হাঁকডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল। ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা সার। তর্করত্ন দেখাইয়া কহিলেন, ওটা হচ্ছে কি শুনি? এ হিঁদুর গা, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়া তপ্ত খরবাক্যই বাহির হইবে। কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল। তর্করত্ন বলিলেন, সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরার পথে দেখছি তেমন ঠায় বাঁধা। গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে বামুন নয়। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুঃখটো খাইয়ে আনব তা মাথা ঘুরে পড়ে যাই। তবে ছেড়ে দে না, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়ব বাবা ঠাকুর, লোকের ধান এখনও সব ঝাড়া হয়নি, খামারে পড়ে ঘর এখনও গাদি দেওয়াই হয়নি, মাঠের আলগুলো সব জ্বলে গেল, কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেড়ে খাবে, কেমনে ছাড়ি বাবা ঠাকুর? তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন, না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়া দুয়াটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিবুক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যানে জলে দে না এক কামড়া, খাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। তর্করত্ন বলিলেন, তাও নেই বুঝি, কি করলি খর? ভাগে এবার যা পেলি সমস্ত বেচে পেটায় নম, গরুটার জন্য এক হাটে ফেলে রাখতে নেই, বেটা কষাই। এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাক্রোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহনখানেক খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গ্যালোসনের বকেয়া বলে কর্তামশায় সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাত পায়ে পড়ে বললাম, বাবুমশাই, হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে আর কোথায় পালাবো? আমাকে 15 বিচুলিও না হয় দাও, চালে খড় নেই, একখানি ঘর বাপবেটিতে থাকে, তাও না হয় তালপাতার গোজা গাজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মারা যাবে। তর্করত্ন হাসিয়া কহিলেন, ইস, সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচিনে। কিন্তু এ বিদ্রূপ গফুরের কানে গেল না। সে বলিতে লাগিল, কিন্তু হাকিমের দয়া হলো না, মাস দুয়ের খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু ব্যাবাক খড় সরকারের গাদা হয়ে গেল ও আমার কুটোটি পেলে না। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল, কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না। কহিলেন, আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস দিবিনে, জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো রাম রাজত্বে বাস করিস, ছোট লোক কিনা তাই তার নিন্দে করিস। গফুর লজ্জিত হইয়া বলিল, নিন্দে করব কেন বাবা ঠাকুর, নিন্দে তার আমরা করি নে, কিন্তু কোথা থেকে দিই বলতো? বিঘে চারেক জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি দূষণ অজন্মা, মাঠের ধান মাঠে শুকিয়ে গেল, বাপ মেয়ে তো দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটিকে নিয়ে কোণে বসে রাত কাটাই, পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখো, পাঁচড়া গোনা যাচ্ছে। দাও না ঠাকুরমশাই কাহন দুই ধার, গরুটাকে দুদিন পেট পুড়ে খেতে দি। বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন তীরবৎ দুপা পিছাইয়ে গিয়ে কহিলেন, আমর ছুঁয়ে ফেলবি নাকি? না বাবা ঠাকুর, ছোব কেন? ছোব না, কিন্তু দাও না এবার আমাকে কাহন দুই খড়। তোমার ৪-৪টে গাদা সেদিন দেখে এসেছি, একটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেয়ে মরি, খেতে নেই, কিন্তু আমার অবলা জীব কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। তর্করত্ন কহিল, ধান নিবি সুদবি কি করে শুনি? গফুর আশান্বিত হইয়া ব্যগ্রস্বরে বলিয়া উঠিল, যেমন করে পারি সুদব বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন, ফাঁকি দেব না, যেমন করে পারি সুদব রসিক নাগর। যা যা সর পচ্ছার, ঘরে যাই, বেলা হয়ে গেল। এই বলিয়া তিনি একটু মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়াই সহসা সভয়ে পিছাইয়ে গিয়া সক্রোধে বলিয়া উঠিলেন, আমর শিং মেরে আসে যে, গুতবে নাকি? গফুর উঠিয়া দাঁড়াইল। ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুটুলি ছিল, সেইটা দেখাইয়া কহিল, গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চায়। খেতে চায় তা বটে, যেমন চাষা তার তেমন বলদ, খড় জোটে না, চাল কলা খাওয়া চাই। নে পথ থেকে সরিয়ে বাদ, যে শিং কোন দিন দেখছি কাকে খুন করবে। এই বলিয়া তর্করত্ন পাশ কাটাই হনহন করিয়া চলিয়া গেলেন। গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার নিবিড় গভীর কালা চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। কহিল, তোকে দিলে না এক মুঠো? ওদের অনেক আছে, তবু দেয় না। না দিগ্গে। তাহার গলা বুঝিয়া আসিল, তারপর চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায়, মাথায়, পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, মহেশ তুই আমার ছেলে, তুই আমাদের ৮ সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি না, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রহিল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমাবিলি করে দিল। এই দুর্বৎসরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই পোয়ারের গাদা ফেড়ে খাবি, মানুষের কলা গাছের মুখ দিবি, তোকে নিয়ে আমি কি করি? গায়ে আর তোর জোর নেই, দেশের কেউ তোকে চায় না, লোকে বলে তোকে গোহাটায় বেঁচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দুচোখ বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিক ওদিক চাহিল, তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরনো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল, নে শিগগির করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। বাবা? কেন মা? ভাত খাবে এসো বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারি আসিয়া দাঁড়াইল। এক মুহূর্ত চাহিয়া কহিল, মহেশকে আবার চাল ফেরে ঘর দিয়েছ বাবা? ঠিক এই ভয়ে সে করিতেছিল, লজ্জিত হইয়া বলিল, পুরনো পচা খরমা আপনি ঝরে যাচ্ছিল। আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বার করছ। না মা, ঠিক টেনে নয় বটে, কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করিয়া রহিল। একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গিয়াছে, এবং এমন করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না, একথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে, অথচ এ উপায়ই বা কটা দিন চলে। মেয়ে কহিল, হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর কহিল, ফ্যানটুকু দিত মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। ফ্যান যে আজ নেই বাবা, হাড়িতেই মরে গেছে। নেই? গফুর নীরব হইয়া রহিল। দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল। একটা পিতলের থালায় সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির শানকিতে ভাত বাড়িয়া লইয়াছে। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল, আমি না, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? আমি না উদ্বিগ্ন মুখে কহিল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। তখন হয়তো জ্বর ছিল না মা। তাহলে তুলে রেখে দিই, সাঁঝের বেলায় খেয়েও। গফুর মাথা নাড়িয়ে বলিল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমিনা। আমিনা কহিল, তবে? গফুর কত কী যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল। কহিল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে দিয়ায়, তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমিনা। প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল। তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল, পারব বাবা। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করিয়া অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন। ৫-৭ দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল। তাহার মহেশ কাল হইতে এখন পর্যন্ত বাড়ি ফিরে নাই। নিজে সে শক্তিহীন, তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে। পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, শুনিত বাবা, মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে। গফুর কহিল, দূর পাগলি। হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বললে, তোর বাপকে বল গে যা দরিয়াপুরের খোয়ারে খোঁজ নিতে। কী করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা। গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মহেশের সম্বন্ধে সে মনে বহু প্রকারের দুর্ঘটনা কল্পনা করিয়াছিল, কিন্তু এ আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনি গরিব, সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার নাই। বিশেষত মানিক ঘোষ গোব্রাহ্মণে ভক্তি তার এ অঞ্চলে বিখ্যাত। মেয়ে কহিল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? গফুর বলিল, না। কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোকে তাকে গোহাটায় বেঁচে ফেলবে। গফুর কহিল, ফেলুকবে। গোহাটা বস্তুটা যে ঠিক কি আমিনা তাহা জানত না, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত, ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত। বছর 2-এর মধ্যে সে 10-15 ইহাকে বন্ধক রাখিয়া একটা করিয়া টাকা দিয়েছে, অতএব আজও আপত্তি করিল না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলাতলা, সেই দড়ি, সেই খুঁটা, সেই তৃণহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়ো গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল। অদূরে একধারে 2 হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। পরীক্ষা শেষ করিয়া বুড়ো চাদরের খুঁট হইতে ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল, আর ভাঙব না, এই পুরোপুরি দিলাম, নাও। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দে বসিয়া রহিল। যে 2 জন লোক সঙ্গে আসিয়াছিল, তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাৎ সোজা হইয়া উঠিয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তাহারা চমকিয়া গেল। বুড়া আশ্চর্য হইয়া কহিল, কেন? গফুর তেমনি রাগ করিয়া জবাব দিল, কেন আবার কি, আমার জিনিস আমি বেচব না, আমার খুশি। বলিয়া সে নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া দিল। তাহারা কহিল, কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে, এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে। বলিয়া সে ট্যাক হইতে 2 টাকা বাহির করিয়া ঝনাৎ করিয়া ফেলিয়া দিল। একটা কলহ বাঁধিবার উপক্রম হয়ে দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল, চাপ দিয়ে আর 2 টাকা বেশি নেবে, এই তো? দাও হে, পানি খেতে ওর মেয়ের হাতে 2 টাকা দাও, কেমন, এই না? না, কিন্তু এর বেশি কেউ একটা আদলা দেবে না, তা জানো? গফুর সজরে মাথা নাড়িয়া কহিল, না। বুড়ো বিরক্ত হইল, কহিল, না তো কি, চামড়াটাই যে দামে বিকবে, নইলে মাল আর আছে কি? তোবা তোবা। গফুরের মুখ দিয়া হঠাৎ একটা বিশ্রী কটুকথা বাহির হইয়া গেল এবং পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে, তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতাপেটা করিয়া ছাড়িবে। হাঙ্গামা দেখিয়া লোকগুলা চলিয়া গেল, কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল। গফুর বুঝিল একথা কর্তার কানে গিয়াছে। সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল। শিববাবু চোখ রাঙা করিয়া কহিলেন, গফরা, তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাই না। কোথায় বাস করে আছিস জানিস? গফুর হাত জোর করিয়া কহিল, জানি, আমরা খেতে পাইনি, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না। সকলেই বিস্মিত হইল। এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত। সে কাঁদো কাঁদো হইয়া কহিল, এমন কাজ আর কখনো করব না কর্তা, বলিয়া সে নিজের দুই হাত নিয়া নিজের দুই কান মরিল এবং প্রাঙ্গণের একদিক হইতে আর একদিক পর্যন্ত নাক্ষর দিয়া উঠিয়া দাঁড়াইল। শিববাবু সদয়কণ্ঠে কহিলেন, আচ্ছা যা যা হয়েছে, আর কখনো এসব মতিবুদ্ধি করিস নে। বিবরণ শুনিয়া সকলেই কণ্টকিত হইয়া উঠিলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার পূর্ণ প্রভাবে ও শাসন ভয়ে নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না। তর্করত্ন উপস্থিত ছিলেন, তিনি গোশব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জননেত্র বিকশিত করিয়া দিলেন। গফুর একটা কথার জবাব দিল না, যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল। প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে, মাথায় ও শিঙে বারম্বার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল। জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল। রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল, সে যে কত ভীষণ, কত কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজকের আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই। কখনো এ রূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে, আবার কোন দিন এ আকাশ মেঘভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে। আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয়। মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ধরিতেছে ইহার অন্ত নাই, সমাপ্তি নাই। সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না। এমনি দিনে দ্বিপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল। পরের দ্বারে জন্মজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র দিন 4-5 তাহার জ্বর থামিয়াছে, কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত। তবুও আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল, কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়ে গিয়াছে, আর কোনো ফল হয় নাই। ক্ষুধায়, পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল। প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল, আমি না, ভাত হয়েছে রে? মেয়ে আস্তে আস্তে ঘর হইতে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল। জবাব না পাইয়া গফুর চাচাইয়া কহিল, ভাত হয়েছে? কি বললি, হয়নি? কেন শুনি? চাল নেই বাবা। চাল নেই? সকালে আমাকে বলিসনি কেন? তোমাকে রাত্রে যে বলেছিলুম। গফুর মুখ ভেঙাইয়া কণ্ঠস্বর অনুকর করিয়া কহিল, রাত্রে যে বলেছিলুম, রাত্রে বললে কারো মনে থাকে? নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল। মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল, চাল থাকবে কি করে? রোগা বাপ খাক আর না খাক, বুড়ো মেয়ে 4-5 বার করে ভাত গিলবি। এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব। দে এক ঘটি জল দে। তেষ্টায় বুক ফেটে গেল। বল, তাও নেই? আমি না তেমনি অধমুখে দাঁড়াইয়া রহিল। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই, তখন সে আর আত্মসম্বরণ করিতে পারিল না। দ্রুতপদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চর কষাইয়া দিয়া কহিল, মুখ পোড়া হারামজাদা মেয়ে, সারাদিন তুই করিস কি? এত লোকে মরে, তুই মরিস না? মেয়ে কথাটি কহিল না। মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝেই চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল। সে চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে শেল বিঁধিল। মামরা এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে। তাহার মনে পড়িল, তাহার এই স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই। ক্ষেতের সামান্য ধান কয়টি পুরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জোটে না, কোনোদিন একবেলা, কোনোদিন বা তাহাও নয়। দিনে 5-6 বার ভাত খাওয়া যেমন অসম্ভব, তেমনি মিথ্যা এবং পিপাসার জল না থাকার হেতুও তাহার অবিদিত নয়। গ্রামে যে 2-3টা পুষ্করিণী আছে তাহা একেবারে শুষ্ক। শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তা সাধারণে পায় না। অন্যান্য জলাশয়ের মাঝখানে 2-1টা গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কাড়াকাড়ি তেমনি ভিড়। বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো কাছেই ঘেঁষিতে পারে না। ঘণ্টার পর ঘণ্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয়ে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে একটু ঢালিয়া দেয় সেইটুকু সে ঘরে আনে, এ সমস্তই সে জানে। হয়তো আজ জল ছিল না কিংবা কারাকারির মাঝখানে কেহ মেয়েকে তাহার কৃপা করিবার অবসর পায় নাই, এমনি কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয় বুঝিয়া তাহার নিজের চোখেও জল ভরিয়া আসিল। এমনি সময় জমিদার পিয়াদা জমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল, চিৎকার করিয়া ডাকিল, গফরা ঘরে আছিস? গফুর তিক্তকণ্ঠে সাড়া দিয়া কহিল, আছি, কেন? বাবুমশাই ডাকছেন, আয়। গফুর কহিল, আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাব। এত বড় স্পর্ধা পেয়াদার সহ্য হইল না, সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল, বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে। গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হইল, সেও একটা দুর্বাক্য উচ্চারণ করিয়া কহিল, মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়, খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল না, বিপদের কারণ। রক্ষা এই যে অত ক্ষীণকণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না, না হইলে তাহার মুখের অন্ন ও চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইত। তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই, কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল, তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে। তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ। গফুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদার প্রাঙ্গণে ঢুকিয়া ফুলগাছ খাইয়াছে, ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে, পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে। এরূপ ঘটনা এই প্রথম নয়, ইতিপূর্বেও ঘটিয়াছে, শুধু গরিব বলিয়াই তাহাকে মাপ করা হইয়াছে। পূর্বের মতো এবারও সে আসিয়া হাত পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত, কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে, প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই। সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই, সমস্ত মুখ বুজিয়া সহিয়াছে। ঘরে আসিয়াও সে তেমনি নিঃশব্দে পড়িয়া রহিল। ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনে ছিল না, কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল। এমন কতক্ষণ কাটল তাহার হুঁশ ছিল না, কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আর্তকণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং তাহার বিক্ষিপ্ত ভাঙ্গা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে, আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে। চোখের পলক পড়িল না, গফুর দিকবিদিক জ্ঞান শূন্য হইয়া গেল। মেরামত করিবার জন্য কাল সে তাহার লাঙ্গলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল, তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপর সজোরে আঘাত করিল। একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল, তাহার পরেই তাহার অনাহার পৃষ্ঠ শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল। চোখের কোণ বহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া ফোঁটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল। বারদুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটা তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। আমিনা কাঁদিয়া উঠিয়া বলিল, কি করলে বাবা, আমাদের মহেশ যে মরে গেল। গফুর নড়িল না, জবাব দিল না, শুধু নির্নিমেষ চক্ষে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চক্ষের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল। ঘণ্টা দুয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তরের মুচির দল আসিয়া জুটিল। তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগারে লইয়া চলিল। তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মুদিল, কিন্তু একটা কথাও কহিল না। পাড়ার লোকে কহিল, তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন, প্রাচিত্রের খরচ যোগাতে এবার তোকে না ভিটে বেচতে হয়। গফুর এ সকল কথার উত্তর দিল না, দুই হাঁটুর পর মুখ রাখিয়া ঠায় বসিয়া রহিল। অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল, আমি না, চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল। চোখ মুছিয়া উঠিয়া বসিয়া বলিল, কোথায় বাবা? গফুর কহিল, ফুলবেড়ের চটকলে কাজ করতে। মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল। ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আব্রু থাকে না, এ কথা সে বহুবার শুনিয়াছে। গফুর কহিল, দেরি করিস না মা, চল, অনেক পথ হাঁটতে হবে। আমিনা জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল। গফুর নিষেধ করিল, ও সব থাক মা, ওতে আমার মহেশের প্রাচিত্তির হবে। অন্ধকার গভীর নিশীতে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল। ए ग्रामे आत्मीय ताहार छिलो ना, काहाकेओ बोलिबार किछु नाई। आंगिना पार हइया पथेर धारे सेई बाबलातलाय आसिया से थमकिया दाड़ाइया सहसा हुहु करिया कादिया उठिल। नक्षत्रखचित कालो आकाशे मुख तुलिया बलिल, आल्लाह आमाके जत खुशी सजा दिओ, किन्तु महेश आमार तेष्टा निये मरेछे, तार चोरे खाबार एतटुकु जमी केउ राखेनि जे तोमार देवा माठेर घास, तोमार देवा तेष्टार जल ताके खेते देयनि, तार कसुर तुमि जानो कखनो माप करो ना। एतक्षण आपनारा शुनलेन शरৎচন্দ্র চট্টোপাধ্যায় रचित विख्यात महेश गल्पटी। एई गल्पे उल्लेखकृत काशीपुर ग्रामटी बर्तमाने चुয়াডাঙ্গার জেলায় अवस्थित। काशीपुर जमीदार बाड़ी नामे एक जमीदार बाड़ी छिलो। एई बाड़ीटीते বিনয় কুমার চট্টোপাধ্যায় और মৃণাল কুমার চট্টোপাধ্যায় नामे दुइजन जमीदार थाकतेन। तारा सम्पर्के শরৎচন্দ্রের मामा हतेन, सेजন্য एखाने শরৎচন্দ্রের आसा जावा छिलो। শরৎচন্দ্রের मामारा खूबई अत्याचारी छिलेन। শরৎচন্দ্র যখন এই বিষয়টি জানতে পারেন তখন তিনি খুবই মর্মাহত হন এবং এই জমিদার বাড়িতে বসেই তিনি মহেশ নামক গল্পটি রচনা করেন। আজ এ পর্যন্তই। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।